আজ আমরা কার্ডিফ জয়ের গল্প শুনব। 2005 সালে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিল টাইগাররা, সেই ম্যাচে 5 উইকেটে জিতেছিল বাংলাদেশ এবং অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখেছিলাম আমরা মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার সুমন, ক্যাপ্টেনের সঙ্গে অসাধারণ একটা পার্টনারশিপ ছিল তার এবং অ্যাঙ্কর রোল প্লে করেছিলেন অবশ্যই ওপেনার জাভেদ ওমর বেলিমগুল্লা। এই তিনজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কার্ডিফ জয়ের গল্প শুনতে। আমন্ত্রণ জানাচ্ছি হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিমগুল্লা এবং মোহাম্মদ আশরাফুলকে। বাংলাদেশের ক্রিকেটের যদি একটা হাইলাইটস করতে বলা হয়, আমার ধারণা যে উপরের দিকেই রাখতে হবে এই কার্ডিফের ঐতিহাসিক ম্যাচ। সুমন ভাই, আপনার হাত ধরে সেই ম্যাচের জয়টা দেখেছিল বাংলাদেশ এগেনস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে একটু ব্যাকগ্রাউন্ডের গল্প যদি বলেন যে এই ম্যাচের আগে দল কিভাবে তৈরি হলো। এই ম্যাচের আগেই আমরা জানতাম ম্যাচটা জিততে যাচ্ছি, ন্যাটওয়েস্ট ট্রফি। আমরা অনেকদিন ধরে ইংল্যান্ডে ছিলাম, প্রায় তখন মনে আমরা টেস্ট সিরিজ শেষ করেছি, তার আগে আমরা অনেকদিন আগে গেলাম, 3টা প্র্যাকটিস ম্যাচে খেলেছিলাম, 3-day ম্যাচ। তো যখন এই ম্যাচটা আসে তখন অলমোস্ট আমরা 1-1.5 মাস মানে ইংল্যান্ডে কাটিয়ে ফেলেছি আর কি। আর সত্যি বলতে তখনকার অস্ট্রেলিয়া টিমটা আসলে আনপ্যারালাল, মানে ওই ওই দল আবার অস্ট্রেলিয়াই কবে হবে তো অস্ট্রেলিয়ানরাও জানে না, মানে এতগুলি গ্রেট প্লেয়ার এক টিমে একসাথে ব্যাটিং বোলিং সব দিক দিয়ে, তো এটা ওই টিমটাকে হারানো আসলে অনেস্টলি স্পিকিং তো অন্যরকমই ছিল আর কি। বাট সিন্স 2004 আমরা কিন্তু পুশ করা শুরু করেছিলাম টিমকে, আমি যদিও ফাইজলামি করে বলছি, বাট ইটস নট দ্যাট যে আগেই বলতাম জিতে যাব, বাট একটা জিনিস আমরা জানতাম যে আমরা যদি আমাদের সব কিছু ঠিক মতো করতে পারি আর যদি অপরচুনিটি সুযোগটা পাই ডেফিনেটলি পুশ করা সম্ভব। একটু জাভেদ ভাই, কারণ হচ্ছে যে আপনি যেহেতু একেবারে শুরুর তোপ, আপনাকেই সামলাতে হয় জেসন গিলেস্পি, গ্লেন ম্যাকগ্রা, মানে রাত্রে তো ঘুম হওয়ার কথা না। ব্যাপারটা তেমন না, ব্যাপারটা ছিল যেহেতু বরাবরই আমরা আমাদের বাংলাদেশ টিম মানে ইন্টারন্যাশনাল ইন করলো, প্রতিটা ম্যাচই আমাদের টাফ থাকতো, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাপারটা যেহেতু যেটা সুমন পোস্টমর্টম করে বলছে আরেকটু আমার কাছে আরেকটু মজা লাগছে, কেন মানে আমার যদি লাইফে কয়েকটা বেস্ট ট্যুর হয় ওইটা আমার একটা বেস্ট ট্যুর ছিল। ওই দিন সকালের কথা মনে আছে কি করেছেন সকালে? আমি বরাবরই নাস্তা করতাম না, আমি সেম রুটিনে থাকতাম, হয়তো আমি মানে হোটেলে গিয়ে ড্রেসিং রুমে গিয়ে ওয়ার্ম আপ করবো, কারণ আমার একটা টেন্স কাজ করতো প্রতিটা খেলায়, ওমিটিং টেন্ডেন্সি থাকতো, তো ওই জন্য আমি যেরকম প্রিপারেশন টেনশন করলে টেনশন করলে মানে আমি এখন আমার এখন হয় না, তো এটা রেগুলার হতো আমার, হয়তো এটা যারা কাছে একদম ওরা হয়তো দেখতো বা অনেকে বুঝতোই না যে আমি মানে এত এই বমি নিয়ে মাঠে নামছি। আরেকটা ছিল অ্যাড করি, জাভেদ আরেকটা ছিল, সেটা হলো ওয়াশরুম, ব্যাটিং করতে যাওয়ার আগে জাভেদ আছে সে আছে পাশে ওয়াশরুম আছে, ও সেম, ও নাম্বার 3 ছিল, আমি ওপেনার, মানে আম্পায়ার নামতেছে জাভেদ আম্পায়ার ইন, আমি এক সেকেন্ড আশরাফুল, মানে আগে রাত বা সকাল কোনো কিছু মনে পড়ে মানে কি কি হয়েছিল বা আপনার ব্যক্তিগত প্রিপারেশন বা দলে? ব্যক্তিগত আসলে আমি তো টেস্ট সিরিজটা ভালো খেলি নাই, তো আমি ভেবেছিলাম যে ওয়ানডে সিরিজে থাকবো না, সেকেন্ড টেস্টে সেকেন্ড ইনিংস আউট হওয়ার পরে সুমন ভাই এবং ডেভ ওয়াটমোর দুইজনই আমার উপর এত আর কি মন খারাপ করেছে, তো ওনারাও দেখি যে আর কথা টথা বলতেছে না, তো আমি ভাবছি যে আমার পাঠাই দিবে, স্ট্র্যাটেজি ছিল, তো আমি ভাবছি আমাকে হয়তো পাঠাই দিবে, কিন্তু ফারুক ভাই তখন চিফ সিলেক্টর ছিল, তো ফারুক ভাই আমাকে যাওয়ার আগে উনি ওয়ানডে সিরিজে থাকবে না চলে যাবে বললো যে তুই সবগুলো ম্যাচই খেলবি একটা 50 করিস, তো প্রথম ম্যাচে আমি ইংল্যান্ডের সাথে ফার্স্ট বলে আউট, তো সেকেন্ড ম্যাচ যেহেতু অস্ট্রেলিয়ার সাথে খেলবো তো ভাবছি যে খেলার আগে যে আজকে মনে হয় রান টান করবো না, পরে 4 ম্যাচ পানি টানবো আর কি, 12 ম্যান থাকবো, বুঝছেন, এরকম মাথায় প্ল্যানিং। শোন ভাই, কোনো প্ল্যান ছিল আশরাফুলকে ড্রপ করার বা? নট রিয়েলি, বাট ওর যদি বললে ডেফিনেটলি হয়তো ওর উপর এক্সপেকটেশনটা সবসময় বেশি থাকতো, টু বি অনেস্টলি তখন আমরা যারা খেলতাম টেকনিক্যালি হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। টস করার মুহূর্তটা যদি একটু বলেন, মানে আপনার
নিশ্চয়ই টস জিতলে শুরুতে বোলিং করবেন, এটা নিশ্চয়ই টিমের একটা প্ল্যান হচ্ছিল ওই কন্ডিশনে, এর চেয়ে এটার কোনো অপশন নাই। আপনি খুব সারপ্রাইজড হয়েছিলেন কেন আর কি? সারপ্রাইজ হয়েছি তা বলবো না, কারণ অস্ট্রেলিয়ানরা আমরা জানি ওরা চ্যালেঞ্জ দিতে ভালোবাসে, আর ওরা আগে ব্যাটিং করতে বেশি পছন্দ করে। যে কোনো কন্ডিশন দেখবেন ওদের একটা ই থাকে যে আগে ব্যাটিং করা, ওই সময়টার কথা বলছি। কারণ এত ভালো প্লেয়ার, মাইক হ্যাসি আসতো ছয় নম্বরে, মাইকেল ক্লার্ক আসতো মনে হয় সাত নম্বরে, পাঁচ নম্বরে সাইমন ক্যাটিচ আসতো সাত নম্বরে। সো এত ওরা আর চিন্তা করতো না, আর আমার মনে হয় ওরা আমাদের একটু লাইটলি নিয়েছিল, কারণ তখন আমরা আসলে ওইভাবে কনসিস্টেন্টলি জিততে পারিনি, কারণ এর আগের ম্যাচটা আমরা 10 উইকেটে হেরেছিলাম। তো সারপ্রাইজ হয়ে নাই, খুব খুশি হয়েছিলাম ডেফিনেটলি, কারণ আমি দেখছিলাম যে উইকেটে ময়েশ্চার আছে, আর ইংল্যান্ডে ডেফিনেটলি সকালে কিন্তু অনেক টাফ হয়, তো আর ওদের তো বোলিং অ্যাটাক তো আপনি জানেনই। সো ইটস গোনা বি, আমরা অবাক হই নাই, আমি জানতাম যে ওরা ব্যাটিং করতে পছন্দ করে, বাট খুশি হয়েছিলাম ডেফিনেটলি যে অপরচুনিটি পেয়েছি বলবো না, বললাম যে আগে ব্যাটিং করলে আমাদের হয়তো সমস্যা হতে পারত। মাশরাফি যখন প্রথম উইকেট পায়, তার মানে ওই দিন একটা বোধ হয় মনে হয় যে দিনটা বোধ হয় বাংলাদেশের হতে যাচ্ছে, এবং অ্যাডাম গিলক্রিস্টকে যখন আউট করানো, মানে গোলাবার কিছু মনে আছে? না ওটা মনে নেই। যেমন ধরো আমরা যখন অস্ট্রেলিয়াকে আমরা কম রানে আউট করতে পেরেছি, তখন একটাই টার্গেট ছিল কেন, যেহেতু আশরাফুল আফতাব সুমন কখনো বলতো না যেন একটা স্বপ্ন দেখা শুরু করে, যেমন যেগুলো আমরা জয়লাভ করেছি, সাউথ আফ্রিকা বলেন, শ্রীলঙ্কা বলেন, এই অস্ট্রেলিয়া বলেন, লক্ষণ বিচার। হ্যাঁ, তখন আমি তো ওপেন করতাম, তখন ওদের একটা বিশ্বাস ছিল জাভেদ ভাই কে হলে জাভেদ ভাই থাকবে, জাভেদ ভাই আপনি 10 ওভার মধ্যে উইকেট না পড়ে এটা চেস করা সম্ভব। তো ওই একটা জায়গায় আমার মাথায় কাজ করতো, যেহেতু আমার টিমের হয়তো সুমন বলতো না, কারণ সুমন তো ওর মতো খেলতো, আশরাফুল আর আফতাব বলতো। তো ওই জায়গাটা আমি চিন্তা করছিলাম, আমরাও কিন্তু প্রথমে তখন আমরা জানি না যে এই ম্যাচটা আমরা জিততে যাচ্ছি, সব জায়গাতে আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল। জাভেদ ভাই কোন আউটের কথা কি স্পেশালি মনে আছে? ফ্যান্টাস্টিক বোলিং করেছিলেন বাংলাদেশের বোলাররা, স্পেশালি তাপস বসু 3 উইকেট পেয়েছিলেন, মাশরাফি তো শুরুতেই গিলক্রিস্টকে তুলে নিয়েছিলেন। অনেস্টলি না, সত্যি ওইভাবে তেমন মনে নেই আমার, কিন্তু আমার কিছু জিনিস মনে পড়ে, যেমন মানে ম্যাচ যে আমাদের পক্ষে গিলক্রিস্ট রফিক ভাইয়ের ওটা ছক্কা মারার আগে বা আফতাব ছক্কা মারার আগে একটা রান একদম 3 উইকেট দেখা যাচ্ছে, থ্রো করেছে লাগাতে পারেনি। আর আরেকটা যেটা মজার ব্যাপার আমি বলতে চাই, যেটা পাইলট খুবই দুষ্টু ছিল, নাফিস ইকবাল আশরাফুল যেমন টেস্ট ম্যাচে স্ট্রাগলিং করছিল, নাফিজুল আছে ওয়ান ডেতে স্ট্রাগলিং করে, তো আশরাফুল যেমন একটু গান টান গাইতো মজা করতো, নাফিজুল একদম নুয়ে পড়েছিল, খুব আপসেট থাকতো। তখন ওই আমি জানি না আপনারা দেখেছেন কি সবাই, ওই জাহির ভাই ছিল MBBS মুন্না ভাই, জাহির ভাই তখন ওর নাম দেওয়া হয়েছিল জাহির ভাই, ওইটা আমার প্রচণ্ড মনে পড়ে নাফিজ ইকবালে, আরে জাহির ভাই, জাহির ভাই আসতো আমরা বুঝতাম না, ও দেখেছিল ছবি, পরে ছবি সবাই দেখছি মিলে, ও আচ্ছা জাহির ভাই মানে এই যে খুব ডাউন আর কি, ওকে ইনকারেজ করার জন্য আমরা অনেক কিছু করতাম। স্পেশাল উইকেট কোনটা মনে আছে? যেটা আমার কাছে মনে আছে রিকি পন্টিং এর আউটটা, আপনার তাপস ভাইয়ের যে ইনকাট বলটা ছিল, শুরুতে তো মাশরাফি গিলক্রিস্ট আউট করলো, তারপর রিকি পন্টিং, মেতু হেডেনকে আপনার নাজমুল যে আউট করলো আর কি, ওর তো আর ও কিন্তু ডমিনেট করে, সে প্রথম বলটা ডাউন দিকের যে মারলো, তারপরে আবার পিছনে যে মারতে গেল বোল্ড হয়ে গেল, তো ওই তিনটা উইকেট আমি মনে করি যে আমাদের পুরো টিমটাকে চাঙ্গা করে দিয়েছিল ওই সময়টা। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, ড্যামিয়ান মার্টিন, মাইকেল ক্লার্ক, মাইক হাসি, সাইমন ক্যাটিজ, মানে এইখানে বোলার চুজ করা বা পার্টিকুলার ব্যাটসম্যানের জন্য প্ল্যান করা কতটা ডিফিকাল্ট ছিল, বা কি মেসেজ আসলে আপনি? টু বি অনেস্ট, এখনকার দলে যেমন অনেক অপশন আছে, আমাদের খুব বেশি অপশন ছিল না, কিন্তু অপশন বলতে ছিল মোহাম্মদ আশরাফুল, লেগ স্পিন করবে না স্পিন করবে সেটা একটু কনফিউশন থাকতো, বাট ও ছাড়া আসলে খুব বেশি অপশন ছিল না আমার কাছে যে ছ নম্বর হিসেবে কাউকে ইউজ করতে পারবো। আমি স্পিন করতাম ছোটোবেলায়, বড় হওয়ার পর আর করি না আর কি, তো আসলে আমার হাতে খুব বেশি অপশন ছিল না। এই আমার যে পাঁচটা বোলার, এই পাঁচজনকেই আমাকে ব্যবহার করতে হতো, আর আমি একটু মানে একটু ভক্ত ছিলাম জেনুইন বোলারদের বেশি বোলিং করানোর জন্য, সেই জন্য আমাকে দু একটা ম্যাচে ভুগতেও হয়েছে, বাট আমি ওদের উপর রিলাই করতাম বেশি, তো আমাকে আসলে ইউজ করতে হয়েছে কখন কীভাবে করতে হবে এটাই আর কি, যে কার সময় কখন করতে হবে, কারণ মাশরাফিকে ইউজুয়ালি আমি ব্যাট প্রথম দিকে করতাম, পাঁচ ওভার বেশি করাতাম না, মাঝখানে আনতাম, লাস্টে আসতাম, তাপসই করাতাম, তো
আফতাব জোন সাহেব 10 ওভার দিন করে ফেলেছিল বা চারজন বোলার নাজমুল ছিল নাজমুল ছিল নাজমুলের কথার কম বলা সব সময় নাজমুল বাট ওই নাজমুল কিন্তু ভালো বোলিং করেছিল 249 রান মানে আমরা জানি যে সোফিয়া গার্ডেন্সের একটু ছোট মাঠ মানে এখানে কিন্তু ইউজুয়ালি 300 প্লাস রান ও চেজ হওয়াটা খুব সহজ এবং ওই রকম জায়গা থেকে 249 রানে ওদের কাটকে ফেলা তার মানে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা বা আপনারা কি মনে হয়েছে যে অ্যাকর্ডিং টু প্ল্যান ওদের বাইরে যারা বসে থাকতো ওদের নামও এখনকার মানুষ জানে কিন্তু এখনকার অস্ট্রেলিয়ার টিমের আপনি 5-6 জনের বেশি নাম বলতে পারবেন বলে আমার মনে হয় না তো তার মানে ওই টিমের সাথে 249-50 আর কি এখনকার 350-400 রানের সমানই ছিল অনেস্টলি স্পিকিং 249 হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ভেবেছিলাম রানটা বেশি হয়ে গেল ওই যেটা বললাম যে আমাদের ছিল যেভাবে আমরা যাচ্ছিলাম শুরু করেছিলাম সুই থট যে 220 কিন্তু শেষে 10 ওভারে কিন্তু সেম ওল্ড কাহিনী তো আমাদের মনে ছিল সেই একই ব্যাপারে একটু হলেও মন খারাপ হয়েছিল যে এত ভালো করলাম শেষের দিকে রানটা হয়েই গেল সেই দিকে কিন্তু আমরা রানটা খুব কন্ট্রোল করতে পারি তো ড্রেসিং রুমের পরিবেশটা ছিল যে কিছুটা মন খারাপ ডেফিনেটলি আবার সেই খুব ভালো শুরু করে রাখতে পারলাম না বাট একটা ই ছিল যে ওকে রান করে ফেলেছে বাট যদি শুরুতে উইকেট না হারাই আমরা তাহলে একটু চান্স নেওয়া যেতে পারি ম্যাচটাতে জাভেদ ভাই মানে আপনি আর নাফিস যেহেতু ওপেন করছিলেন আপনার নিজের প্রিপারেশন বা আপনি ক্যাপ্টেন বা কোচ আপনাকে কী মেসেজ দিয়েছিল না বরাবরই তো আমার ওই যেহেতু আমরা চেজিং করছিলাম একশো কন্ট্রোল আমরা একটা ওয়াশরুমে কয়বার যেতে হয় আমি সেটা শুধু মানে অস্ট্রেলিয়া বলে না কেনিয়া হলেও আমার ওই রিয়াকশনটাই থাকে সেম বাসল তো ওই ওই জায়গাটায় আমার কাছে আমি আমারও মানে টিমে তো ছিল যেহেতু সকাল থেকে মোমেন্টাম আমাদের কাছে ছিল যদি একটা সেশন বলি লাস্টে যে 90 রান তখন একটু মোমেন্টাম ওই জায়গায় চলে গেছে যেহেতু আমরা মেন্টালি ওইভাবে স্ট্রং ছিলাম না কি এই ম্যাচটা আমরা জয়লাভ করতে পারি তো ওই জায়গায় মনটা খারাপ বা ডাউন হয়েছিলাম কিন্তু একটা মাথা ছিল উইকেট মানে একদম টন উইকেট হয়ে গেছে একদম ওই সুইমিং কন্ডিশনে শোন ভাই মানে জেসন গিলেসপি আর গ্লেন ম্যাকগ্রা দুই এন্ড থেকে বল করবেন মানে ওপেনারদের জন্য তো মেসেজ দেওয়া একটু ডিফিকাল্ট যে এখানে সার্ভাইভ করে থাকো অ্যাটলিস্ট না আমাদের প্লেন অ্যান্ড সিম্পল আমরা খুব বেশি জটিলতার মধ্যে যাইনি এমন না যে শুরুতেই আমরা পাওয়ার প্লেতে রান করে ফেলবো আমরা জানতাম ওদের দুজন খুব ভালো বোলার আছে এটা জানতাম সো পাওয়ার প্লেতে ইউজ করা খুব একটা মানে প্ল্যান ছিল না যেটা বললাম যে প্ল্যান এটাই ছিল যে শুরুতে উইকেট না দেওয়াটা আমরা জানতাম যদি শুরুতে উইকেট পড়ে যায় তাহলে ডিফিকাল্ট হবে বাট এটাও জানতাম যে উইকেটটা কিন্তু ভালো হয়ে গেছে সো প্ল্যানটা ছিল খুব সিম্পল প্ল্যান করেছিলাম যে আমরা শুরুতে উইকেট দেবো না 40 ওভার পর্যন্ত খেলবো তারপর দেখি কি হবে বুল্লা ভাই আপনি বলেন 51 বল সার্ভাইভ করার ইতিহাস মানে কি কি করেছেন আমি আসলে সত্যি কথা কি যেহেতু আজকে গ্লেসপি ম্যাগরা মানে বা ওই সিরিজটাই পুরাটাই বলেন মানে ওটা আমার স্ট্রেংথ তো ওই জন্য আমার এতটা কষ্ট করতে হয়নি মানে ওই জায়গাটা যে হয়তো মনে করবে যে হ্যাঁ নো ডাউট সুইং করতেছে কাট করতেছে কিন্তু আমার তো মানে টার্গেট সবসময় থাকতো কি আমি থাকবো টিমের মেসেজ বলেন বা আমার স্ট্রেংথের জায়গাটা বলেন তো ওই জন্য আমাকে অতটা এফেক্ট করেনি যদি পুরো সিরিজে বলি আমি টেস্ট সব কিছু ওয়ানডে মিলে ফ্লিন্ট টপকে আমার কষ্ট হয়েছে এছাড়া কিন্তু আপনি ম্যাগরা বলেন বা এটা আমার কষ্ট হয়নি সার্ভাইভ করার জন্য আপনি আমার যে আমি ডোমিনেট করতাম সেক্ষেত্রে আবার ডিফারেন্ট ওয়ে হইতো ওই জায়গাটা আমি মানে কমফোর্টেবল ছিলাম আশরাফুল যখন ক্রিজে আসলেন মানে কখন মনে হলো যে আপনি তো আবার বুঝতে পারেন যে একবারে মানে হ্যাঁ ওই যে শুরুতে বললাম না শুরুতে যখন একটা শর্ট বল পেলাম পুল মারলাম একটা সুইপ একটা কাভার ড্রাইভ আর আমার শুরুতেই যদি 3-4 বাউন্ডারি হয়ে যায় তখন নিজেকে আমি অনেকটা সেটেল করতে পারতাম আর কি তো ওই শুরুটা ভালো হওয়ার পরে পরে তো পার্টনারশিপ করছিলাম এবং এভরি ওভারে যখন ওভার শেষ হয় সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম তো প্রত্যেকটা ওভারই মনে হচ্ছিল না এক একটা চান্স নিচ্ছে এবং ওইটাই প্রশ্ন কমন পড়ছিল আর কি সত্যি কথা যে আপনি হাসিকে উপরে নিয়ে আসছে আস্তে করে স্কুপ করলাম ক্লার্ককে এক্সট্রা কভার দিয়ে এই সব প্রশ্ন ক্রমন কমন পড়ছিল আর কি জাভেদ ভাই এই দুইজন যখন খুব সাবলীলভাবে ব্যাট করছিল মানে তখন তো উইকেট অনেক বেটার মানে আপনি ড্রেসিং রুমে বসে তখন কি করছিলেন আমার চিন্তা যে জিতলে উইকেট আনতে হবে আমার শুধু ওটাই ঘুরতেছে আমরা খেলা জিতছি অস্ট্রেলিয়াকে হারাইছি মানে হইচই সবাই
আফতাব আর রফিকের দিকে দৌড়াচ্ছি আর একজন কারো চেয়ে না ওইদিকে দৌড়াচ্ছি মানে আমি প্ল্যান করেছি যে যেমন সাধারণত হয় কি আমি যখন ফিল্ডিংয়ে থাকি তা আমার তো সুযোগ আছে বা আমি কাউকে যেমন ফার্স্ট টেস্টে যেমন আশরাফুল আমি লাইনে ফিল্ডিং করি আশরাফুল সিলিতে ফিল্ডিং করছিল জিম্বাবুয়ের সাথে আশরাফুল উইকেট নিয়ে একটা আমার কিন্তু এরকম ঠিক করি ওইটা তো আমি বাইরে রফিকের ম্যাচ আর উইকেটটা নিয়ে ম্যাচ আনতে পারি না আমার টার্গেট যে আমি কেমনে দৌড়বে আগে উইকেটটা নিব ম্যাগ্রাকে মানে কাভার ড্রাইভ বাউন্ডারি ছক্কা মানে চার পরে খেলা শেষে আমরা জিতলাম আমার কাছ থেকে মানুষ অটোগ্রাফ নিতেছে আমি কই এইটাই আসলে তারপর আসার পরে মুশফিক বাবু ভাই বলতেছে আমি সবাই বলি ভাই তিন ঘন্টায় মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় অতএব এত ওয়ারিড হওয়ার কিছু নাই কারণ আপনি একটা 100 করতে হলে আপনাকে আড়াই থেকে তিন ঘন্টা ওয়ান ডে ক্রিকেটে আর টেস্ট ক্রিকেটে আপনি চার সেশন যদি খেলতে পারেন তাহলে আপনার লাইফ চেঞ্জ শুনবে একটা মানে একেবারে শিহরণ জাগানোর মতো ব্যাপার সেকেন্ড বাংলাদেশি সেঞ্চুরি করলো এগেন্স অস্ট্রেলিয়া এবং পুরো গ্রাউন্ডের সবাই যারা ছিলেন একবারে অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে রিকি পন্টিং সবাই ক্লাব দিয়ে আশরাফুলকে অভিনন্দন জানাচ্ছে একটু বলবেন যে তখন বাংলাদেশ টিমের কী কাজ করছিল যে ইয়েস আমরাও তো পারি এটা আমার মনে হয় এটার স্টেটমেন্ট ছিল আমাদের মানে বাংলাদেশ টিমের কাছ থেকে বাকি সব দলেরগুলির কাছে ডেফিনেটলি এটার বড় স্টেটমেন্ট আশরাফুল লিখেছিল করেছিল যে বাংলাদেশে একজন ব্যাটসম্যানও যেটা বলছিল শুনে তখন 249 কিন্তু কম রান না তখন কিন্তু পার স্কোর ইজ 260-270 মানে ইয়ার উইনিং গেমস 300 খুব বেশি হতো না তো 249 করে জেতা কার্ডিফে ইংল্যান্ডের সাথে উইকেট যেমন থাক তো স্টেটমেন্ট ছিল একটা বাংলাদেশ ক্রিকেটের কাছ থেকে খুব খুশি হয়েছিলাম আমরা মানে ম্যাচটার পরে যেটা ছিল যেই কাজটা হয়েছে আমাদের আমরা উই হ্যাভ বিকাম ভেরি কনফিডেন্ট টু বি অনেস্ট তখন অস্ট্রেলিয়াকে কেউ হারালেই কিন্তু ওই দলটার মনোবল অনেক বেড়ে যেত তো আমাদের জন্য তো অনেক বড় ব্যাপার ছিল বাট এই ম্যাচটার পরে কিন্তু আমরা নিজেদের প্রতি বিশ্বাস বলেন টিমের যে একটা কনফিডেন্ট সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল রিকি পন্টিং কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছিল মানে বাংলাদেশের কাছে হারতে পারে বিলিভডেড ওই যেটা বললাম যে ওরা শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা করছে কিছু একটা হবে ওরা জিতে যাবে তাই করতো কিন্তু ওই সময় তো হারাটা ওর বিগেস্ট যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল ওদেরকে ওই অ্যাশেজটা হারছিল মনে ওই হারা দিই আমার কাছে মনে হয় ওইটা দিয়ে কিন্তু ওদের ইয়ে মোরাল অনেক ডাউন হয়েছিলো তা মনে আছে আমি দৌড়িয়ে যাচ্ছি পাশ দিয়ে খুব যে কথা বলেছে তা কিন্তু না এমন না যে নর্মালি যেতে পারে যে হ্যাঁ ওয়েল প্লেড ওয়েল প্লেড বাট অতটা মন খুলে কিন্তু বলতে পারছি না আই ক্যান ফিল ইট মানে হাবিবুল বাশার সুমন জাভেদ ওমর বেলিম এবং মোহাম্মদ আশরাফুল আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে যোগদানের জন্য দর্শক এই ছিল টাইগার্স ভল্টের আমাদের আজকের আয়োজনে এভাবেই আমাদের বীরত্ব গাথা যারা আসলে লিখেছেন তাদের গল্পগুলো আপনাদেরকে শোনাতে চাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য